হ্যালো গাইস, হাই, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি অ্যারাবিকা কফি পেস্ট্রি বিডির পক্ষ থেকে একটা ইথিওপিয়ান হাম্বলা ব্ল্যাক কফি, যা কিনা খুবই ঐতিহাসিক দেশ ইথিওপিয়া, সেইখানকার কফি। একমাত্র বাংলাদেশে এই প্রথম অ্যারাবিকা কফি পেস্ট্রি বিডি নিয়ে এসেছে সরাসরি ফিল্টার উইথ ব্ল্যাক কফি। খুবই সিম্পল, আপনি দেখেন এটা ইউজ করা খুবই সহজ। প্যাকেটটা থেকে ছিঁড়বেন, দেন কাপে প্লেস করবেন আর গরম পানি দিবেন 195 থেকে 225 ml। আপনি চাইলে এই কফি যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছে বসে খেতে পারবেন। আপনাকে লাগবে কি, জাস্ট গরম পানি। এইভাবে সুন্দর একটা চমৎকার প্যাকেট থাকছে এই কফিটার মধ্যে। দেখি কি কি থাকে, এই দেখেন, আমাকে জাস্ট এটাকে ছিঁড়তে হবে। ছিঁড়ার পরে এখন আমাকে নর্মাল, ভেরি ইজি টু হ্যাভ। আপনি যদি কফি পছন্দ করেন তাহলে অবশ্যই ব্ল্যাক কফি পছন্দ করবেন, এছাড়া অপশন নেই। কারণ এই ব্ল্যাক কফিতে রয়েছে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট। আমাদের কফিটা বানানো আমরা শুরু করবো কি করতে হবে, সিম্পল, আপনি গরম পানি নেবেন, যেটা ফুটন্ত গরম পানি, এই যে উপর থেকে জাস্ট প্রেস করে দেবেন। আমরা জানি ব্ল্যাক কফি খেলে 25% ডায়াবেটিক্সের ঝুঁকি কমে যায়, ব্ল্যাক কফি খেলে আপনার হার্ট ভালো থাকে, ব্ল্যাক কফি খেলে আপনাকে মানসিক স্ট্রেস কমায়, আপনি মেন্টালি অনেক স্ট্রং থাকবেন, কাজের ক্ষেত্রে অনেক বেশি উদ্যমী পরিশ্রমী থাকতে পারবেন যদি আপনি নিয়মিত 2 থেকে 3 কাপ ব্ল্যাক কফি খান। আর এখন কিন্তু মৌসুম চলছে আমাদের এবং একটা অফার চলছে, আপনি যদি ঢাকা শহরের মধ্যে কফিটা অর্ডার করেন আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং সাথে কিন্তু 10টা পেপার কাপ। এই পেপার কাপটা একটা মেজারমেন্টের পেপার কাপ, আপনি চাইলে এই কাপে 1 কাপ পানি এই কফিটা দিয়ে খেতে পারবেন। এটা কিন্তু ইথিওপিয়ান কফি। আমরা জানি কফির আবিষ্কারক দেশ হচ্ছে ইথিওপিয়া এবং সেইখানকার কফি খাওয়া মানে কি, ইতিহাসের সাক্ষী হয়ে যাওয়া। এই কফিটা অনেক একটা স্মেল আসতেছে, চকলেটি চকলেটি, একটা ফ্রুটি ফ্রুটি, একটা ফ্রুটি ফ্লেভার আসতেছে এই কফিটার মধ্য থেকে। আপনি চাইলেই, আপনি যদি মন চায় বিদেশে নিয়ে যাবেন, কিংবা আপনি ট্যুরে, ট্রাভেল, অফিস, আদালতে, আপনি কাজের জায়গায় এটাকে ক্যারি করতে পারেন, জাস্ট এটা নিয়ে যাবেন। এখানে একটা প্যাকেট আছে ভিতরে, আর এটা 1 বছর পর্যন্ত মেয়াদ আছে, আপনি চাইলে অনায়াসে খেতে পারেন। এবং আপনি হেলথ বেনিফিটগুলো নিতে চান তাহলে এই ব্ল্যাক কফি আপনাকে খেতে হবে। যারা বিশেষ করে ওয়েট লস করতে চাচ্ছেন, আমি একটু ওয়েট লস করতে চাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ব্ল্যাক কফি খেতে পারেন। এটা ওয়েট লসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এই কফিটা টোটাল 3 মিনিটের মধ্যে বানাবো এবং পানির পরিমাণ হচ্ছে 195 থেকে 225 ml। আপনি আপনার মন মতো টেস্ট, একটু স্ট্রং চাইলে স্ট্রং বানিয়ে খেতে পারবেন, কিংবা লাইট চাইলে লাইট বানিয়ে খেতে পারবেন। সো আমি একটা ওয়েট স্কেল ব্যবহার করছি। আপনাকে ওয়েট স্কেলও ব্যবহার করতে হবে না, যদি আপনি এই ফিল্টার পেপারে করে কফিটা খান, শুধু এখানে প্লেস করবেন আর ফিল্টার পেপারটাতে বসিয়ে খেতে পারবেন, তখন আর মাপ ওয়েট স্কেল কিচ্ছু লাগবে না, শুধু লাগবে কি, গরম পানি। এই গরম পানি দিয়ে কফিটা খেতে পারেন, খুব ভালো মানের একটা কফি। আমি প্রায় সময় টেস্ট করি, আমার কাছে অসম্ভব ভালো লাগে, যেহেতু আমি ব্ল্যাক কফি লাভার, সেই ক্ষেত্রে আমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল। খুব সিম্পল, দেখেন আমার কফিটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু স্ট্রং পছন্দ করি, বিদে আমি এখানে 195 ml দিব পানি, ব্যাস হয়ে গেছে 195 ml হয়ে গেছে। আমার 2 মিনিট 22 সেকেন্ড হয়েছে, আমি চাইলে 3 মিনিট রাখতে পারি। ওই যে এখানে কিছু গরম পানি রয়ে গেছে এটা এক্সট্রাক্ট হওয়ার জন্য। আপনি কি করবেন, যদি আপনার কাছে কোনো কাপও না থাকে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু আপনাকে 10টা প্যাকেটের সাথে 10টা এরকম পেপার কাপ দিয়ে দিচ্ছি। শুধু পেপার কাপটা এখানে বসিয়েই আপনি কফিটা এনজয় করতে পারবেন। দেখেন এই যে আমাদের ব্ল্যাক কফিটা হয়ে গেল, আহ কি স্মেল, ভেরি গুড। একটু টেস্ট করে দেখি, বিসমিল্লা। মানে একটা অরিজিনটা হচ্ছে ইথিওপিয়া, তো আর আমরা জানি যে ইথিওপিয়ার কফি বিনগুলো অবশ্যই অনেক বেশি ভালো, সেই হিসাবে কফি টেস্টটা যারা একদম নিয়মিত কফি পছন্দ মানে খায় না তারাও চাইলে এই কফি খেতে পারবেন। এক্ষেত্রে এক্সট্রা কোনো বিটারনেস নাই, কিংবা সাওয়ারনেস এরকম একটা ই নেই, এখানে একটা ফ্রুটি ফ্রুটি একটা ফিল আছে এই কফির মধ্যে। সো আপনারা এনজয় করুন, ভালো থাকুন এবং অ্যারাবিকা কফি পেস্ট্রি বিডির সাথে থাকুন। থ্যাংক ইউ, বাই বাই।